আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা চর ক্লার্ক জনতা বাজার কেন্দ্রীয় জামা মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল সুবর্ণস্বর নোয়াখালী সম্মানিত সভাপতি আমাদের কলেজের ধন সম্মানিত চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুরুব্বিয়ানে কিরম, পর্দার আহলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুঁকুরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি এবং আমার ভক্তবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তানফি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই ভালোবাসার প্রতিদান আমি কীভাবে দিব? ঈদের মতো আজকে আনন্দ আপনাদের এসেছেন মাহফিল শোনার জন্য। তা আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব আজকে হজের ব্যাপারে। ইসলামের ফিলার হচ্ছে পাঁচটা, কয়টা? কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তা আমরা চতুর্থ নম্বর ফিলার নিয়ে কথা বলবো, এটা আমাদের খুবই দরকার। হজ এমন একটা মজার এবাদত, এই এবাদতটা করে না করে যাতে আপনাদের মরণ হয়, করে আপনারা মরবেন। আজকের আলোচনা লাভ হবে এটাই, সবসময় একটা তামান্না জাগাইবেন হৃদয়ে, আল্লাহ কোন দিন হজে যাব, কোন দিন যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আসব। নবীজি যদি বর্তমানে দুনিয়াতে এখন থাকতেন, আপনারা কি হুজুরের সাথে দেখা করতেন? হ্যাঁ, শত কষ্ট হইলেও তরমুজ টরমুজ বেশি বড় বড় তরমুজগুলো গাঁটি বাঁধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিয়ে আইতেন, কইতেন হুজুর নোয়াখালী তুই আনছি আপনার তরমুজ খান, তারপরে মেঘনা নদীর ইলিশ আনছি আমরা খান। এমন কোনো মানুষ পাওয়া যাইতো না যারা নবীজির লোকের দেখা করতো না, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জারানি বাদা মামাতি কানা কামান জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার এন্তেকালের পর মদিনা তৈয়বা এসে আমার জিয়ারত করে গেল, আমার সাক্ষাৎ করে গেল, সে যেন জিন্দা অবস্থা আমি নবীর সাথে দেখা করে গেল। কত সুন্দর কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জিয়ারত করা মানে হুজুরের সাথে সরাসরি সাক্ষাৎ করে আসা। তাইলে যাওয়ার আসার একশন তো ইনশাল্লাহ, আল্লাহরে বলবেন আল্লাহ মদিনা শরীফ জিয়ারত না করি তুমি আমাদেরকে মারিও না। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে মানে বাইতুল্লাতে মক্কা মুকাররমা রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ মাকাম ইব্রাহিম। ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা, যাদের তৌফিক আছে এমন ব্যক্তিদের উপর হজ করা ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, যে ব্যক্তি হজকে অস্বীকার করলো, গুরুত্ব দিল না, করলো না, তার পাঁচ লাখ টাকা চার লাখ টাকার কাতুরিকা, আমি আল্লাহ নয়, আমি আল্লাহ তামাম জগৎ থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কোনো কিছু আমরা হজ করলে যে আল্লাহ বড় হয়ে যাব, না করলে আল্লাহ ছোট হয়ে যাবো, নাউজুবিল্লাহ, আল্লাহ এগুলা থেকে মুনাজ্জা, ফুত পবিত্র। আল্লাহ আমাদেরকে হজ করার উৎসাহ দিচ্ছেন, দিয়ে এরপরে বলেন তোমরা যদি না করো তাহলে আমি তোমাদের দিকে মুখাপেক্ষী না, হজের তোমাদের লস হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জ ফালা আলাইহি আইয়ামুত ইয়াহুদিয়্যা ওয়া লা নাসরানিয়্যা, যে ব্যক্তি তৌফিক হলো বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো টাকা পয়সা আছে, সুস্থতা আছে, সক্ষমতা আছে, পৃথিবী নিরাপদ, কিন্তু সে হজ করলো না, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসার হয়ে মরলো, তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না। নবীজি সারা জিন্দিগি উম্মতের জন্য কাঁদছেন, উম্মতের কল্যাণে, আর সেই নবী বলেন যে যারা হজ করলো না তাদের দায়িত্ব আমি নিব না, তারা কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো তাদের খবর আমি নবী জানি না। তাহলে কত বড় একটা ধমক দিয়েছে আমাদেরকে! আমরা অনেকের উপরে হজ ফরজ, কিন্তু আমরা হজ করলাম না এই জনতা বাজার চর ক্লার্ক থেকে নোয়াখালী থেকে সোনার মদিনায় আমরা সালাম দিলাম না, আল্লাহর কাছে কি জবাব দেব?
তাহলে এতটুকুনের কথা আমরা কি বুঝলাম, হজ করা ফরজ, ইনশাল্লাহ করবেন নি, এটা নিয়ত রাখেন, আল্লাহ আপনার নিয়ত ফুরাইবে, আশা ফুরাইবে। আপনি সব সময় বেশি বেশি দুরুদ পড়বেন, বেশি বেশি যাওয়ার জন্য কানবেন, আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। তো মানিস তাতা ইলাইহি সাবিলা, যার সক্ষমতা আছে। সক্ষমতা কাকে বলে? সক্ষমতা হলো এখন হজের প্যাকেজ 5 লাখ টাকা, কয় লাখ? 5 লাখ। আর ধরেন 40 দিন সেখানে থাকবেন, তো এই 40 দিনে যদি বাবিরে এই 1 ব্যাগ চাল দিয়ে যান 50 কেজি, আর 1 ব্যাগ আলু দিয়ে যেতে পারেন, 1 বস্তা আলু, হেতি এগুলো দিয়ে কোনোরকম শাক টাক বানা খাইতে পারবো। আর 5 লাখ টাকা যার আছে, এই এতটুকুন পয়সা যার আছে, তার উপর হজ করা ফরজ। তো বলতে পারেন, হুজুর আপনি কি ওয়াজ করতে আইসেন না কোবা কবি লাগাইতে আইসেন গ্রামে? আমরা ভাত খাইতাম, ভাত খাই না, 5 লাখ টাকা কোথায় থেকে আনবো? মানিস তাতা ইলাইহি সাবিলা, সক্ষমতা হলো আপনার বাড়ির জায়গা আছে কি না? আসেনি বাড়ির জায়গা, কারো 30 ডিসিমেল, 50 ডিসিমেল, 60 ডিসিমেল, 20 ডিসিমেল বাড়ির জায়গা, 500 ডিসিমেল বিক্রি করলে তো আপনি হজে যেতে পারবেন। আল্লাহ যদি এইভাবে প্রশ্নটা করে আপনাকে, বুঝলে, তুমি বাড়ির জায়গা বেশিও তো ফরজ আদায় করতে পারত, করলে না কেন? তাইলে বাসা নাই, 99% লোকের উপর হজ ফরজ যদি এই হিসাবে ধরে আল্লাহ, ঠিক নেই? আর অনেকের গাছের বাগান আছে, গাছ 10-12টা 20টা বিক্রি করলে হজে যেতে পারে। অনেকের গরু আছে, খাগাছড়ি দেখলাম এক বেড়ার এক গরু, ফিলানে আর ইয়ানে এত লম্বা, অনেক ওস, বললাম যে তুই এটা ফেলতেছেন? কয়, হ্যাঁ হুজুর এটা প্রতিপালন করতেছি, এটা বেশি, আমি হজে যাবো। বললাম এটা মূলায় কত? কয়, 8 লাখ টাকা মূলায়, কিছু দিয়ে হজ করি আর কিছু আল্লাহ বাস্তে এতিমখানা দিয়ে যাবো। তো আপনি যদি হজের নিয়তে একটা দুটা গরু ফালেন, আমার মনে হয় 5 বছর সাধনা করলে আল্লাহ আপনাকে হজে নিয়ে যাবে। বা 20টা গাছ লাগাই রাখেন, 10 বছর পর আপনি যেতে পারবেন। তো ইনশাল্লাহ কি হজে যাওয়ার কি আশা করছেন নি? এটা আজকে নিয়ত করেন, যদি না যাইতে পারেন তবু আপনি হাজি সাহেবের কাতারে আল্লাহ হয়তো আপনাকে উঠাতে পারে, কারণ বিশ্বযুদ্ধ লাগে গেলে আপনি তো যাইতে পারবেন না। এটা মাইক এরকম করো সরকার, এই যে তুই মাইকটা সেটিং দিছ, আল্লাহ তোরে হেদায়ত করক, হিয়ান তো কথার রিফ্লেকশন হয়, কিনলে দোয়ানদারি করো বেড়া, অনেক কাজও তো সে করছো। আর তুইও এডিনারে পাকিস্তান দিয়ে রেখছ তোর সাউন্ড বক্সের, সাউন্ড বক্সের তো টেবিলের উপরে দিই, উঁচু করে দিবি সাউন্ড বক্সগুলোর আওয়াজ বাড়াই দিলে, ওই হিজ্ঞাসে ইচ্ছা দিছ, ঠিক আছে হিজ্ঞা, ঠিক আছে। তুই এখন এই যে বাড়িটা ইয়ে না খায়, মাথাটা ফাগলে যে এর সাউন্ডটা কইতেছে ইয়েনে, আমার কথা আমার ব্যাঙ্গাইতেছে, কিনলে এগুলোর কাজ দেন, এখন মানুষের পর্যায়ে নাই তো। এই ফোলা এত বড় একটা মাহফিল লইলো, মাহফিল মাইক সেটিং করতে পারে না, দৌড়িয়ে দিয়ে লইয়েলা, খালি কেমনে নিব ভাড়াটা নিব, দেন আমরা আফসারিবের প্রোগ্রাম করি, হমানে করি, এই ফার্ম একটা দিয়ে এলাই, তো তো সাউন্ডটা আজকে জব করে দিছ তো আমাদের সবাইকে। পাবলিক যদি রিসিভ না করে, কথাটা না বোঝে, এই এনতি কম দিয়ে একটা লাগাই দিছ মাইকের দিকে, এটা ঘুরা ঘুরা, এটা গ্যাফের ভিতরে মুখ করে দে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই এটা টেস্টিং করি তো বুঝতে দে রিফ্লেকশন কেন হচ্ছে এত সুন্দর, গতবারে হয়ে গেছে সমস্যা, এবারে আরো সমস্যা, এই সমস্যা সমস্যা শেষ। তো ইনশাল্লাহ হজ করবেন নি, আশা করছেন নি? আশা করেন, আল্লাহ আশা ফুরাইবে। গরিবেরা চিন্তা করতেছে আফসারি হুজুরে যে ওয়াজ করেন, এডি হইতাম নিয়ে আইলাম, ছোট যদি শেষ বয়সে মাইয়া জন্ম দিয়ে যান সুন্দরী প্রিন্সের মতো, দেখবেন মাইয়াজ্ঞের বিয়ে হয়ে যাবো ইটালির প্রবাসীর লগে, লন্ডন প্রবাসীর লগে, মাইয়ার জামাইয়ের স্বপ্নে দেখছে আপনারও হজল হয়ে যাওয়ার, কাম হয়ে গেছে, ঠিক কি না? বলে হুজুর মোড়ে গর্বিনের জায়গা নাই, আপনি হজের স্বপ্ন দেখান, আপনি নিয়ত করতে থাকেন, আশা করতে থাকেন, আশা ফুরাইব কে? যে বিমান বানাইছে আবিষ্কার করছে, হ্যাঁ তো জিদ্দা এয়ারপোর্ট যেতে পারে না, সোনার মদিনা যাইতে পারে না, কিন্তু আমরা যারা গরিব আমরা প্রত্যেক বছর যাই গিয়ে আল্লাহ আমাদেরকে নেয়, আমিন বললেন না? কারণ অনগের যুগে যার একটা সুন্দর মাইয়া আছে, হেতের মতো সরকলাকে ধনী আর কেউ নেই, হেতে আড়ে দেখেন আক্তার মিয়ার হাটে যাই দিয়েছেন ঠেঙ্গু গুঙ্গুর লাগাই আড়ে,
সিগারেট টান মারে কত জোরে মাইয়ার বাপে, কয় আত ফিসলে গেছে রে, আত কাজ করে না, সিগারেট টানে দেখো কত গোলামের ভূত। আমার মাইয়ার বিয়ালে আসে আমি পাত্তা দিই এরকম সিটিং, মাইয়ের বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে, মাইয়ের বাগু পরে খেফা, মাইয়া কেন বিয়ে দিব তোরে, তুই তো কাম কাজ করস না, তাড়াতাড়ি মাইকিটা ঘুরা, মাইকিটা ঘুরা, আল্লাহ তোরে হেদায়ত করক, তোর বিবেকে তুই একটা তো বই রিস, তুই বুঝলি হাতিল হাল্লি না, ত্রুটিটা কোথায় মাইকটার, এই বিল্ডিংটার মধ্যে একটা আওয়াজ মারে, মরি যেতেছি মরি, এটা কোনটা মাইক কোনটা, ও শতানি হাতে নিছি নি টাঙ্গাইছে, আর কত শতানি করবি, আঙ্গ হুন্দর তলে নি মাইক দিছ, বাড়িতে ইয়ন দিই না দেয় স্যার, নিচেরটা ডিসকানেক্ট করছে তো কই, অন্য তো বাড়ি খায়, এই যে এখন রাত 10:30 বাজে, তোর মাইক নিয়ে ঠিক করাইতাম না মানুষের ওয়াজের বুঝ দিতাম, হ্যাঁ অন্য বুঝিনি, এদিকে কোন মাইক ফিরেছ বিল্ডিং এর দিকে, এখান থেকে আওয়াজে বাড়ি মারে, এখানে কোথায় কোন মাইক আছে এটা ঘুরে দে, বড় কোনো বিল্ডিং নেই, তুই গ্যাফে গ্যাফে সাউন্ডটা মারি দিতি সুন্দরভাবে শোনা যেত, তুই এনতি বই কদূর আগে তুই হেলো করস, ওয়াজ তো তুই কদূর করার দরকার আছিল, মাথার মগজটা আমার উল্টি যাইতেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, না কোনো সাউন্ড বক্সে দিকে দেছ তো কিতে কোনটা যায় বেটা, এ বেটা এদিকে কিতা যায়, হিডা হির গুরাসা মরি যাইতেছি তো, এবার হাতে আরো কম তো বন্ধ করলে আওয়াজ কিন্তু বাড়ি খেয়ে করতো, তোরে বলতেছি কোন মাইকটা বিল্ডিং এর দিকে ফিরানো, হিডারে তুই কত অন্যদিকে ফিরে দে, 1 ইঞ্চি মোড় লই দে তাহলে ঠিক হয়ে যাব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবার তো ঠিক হইতে আছে, সাউন্ড বক্স নিয়ে গেছে এদিকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় বন্ধুরা আরশের নিচ থেকে একজন ফেরেশতা প্রতি বছর তিনটা ঘোষণা দেয়, কয়টা, 1 নম্বর ঘোষণা দেয় কাউকে লক্ষ লক্ষ তরবারি দিয়ে আঘাত করলেও তাকে হত্যা করা যাবে না, মারা যাবে না, যতক্ষণ ওই ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুকের জন্য আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব মর্যাদা দান করেছে, যে লোকের এই ঘোষণাটা যার নামে দেওয়া হয় ওই লোকটা শুধু শহীদ হয়, ওই লোকটা ক্রস ফায়ারে যায়, ফাঁসিতে যায়, অ্যাক্সিডেন্টে মরে, যেভাবে হোক আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করে। 2 নম্বর ঘোষণা আরশের নিচ থেকে এক ফেরেশতা বলে প্রতি বছর, এবারে সরকলাক অমুক মায়ের সন্তান অমুকের জন্য আল্লাহ উমরার ভিসা টিকিট মঞ্জুর করছি, তখন ওই লোকটারে আল্লাহ সোনার মদিনা মক্কা মুকরমা টানিয়ে নিয়ে যায়। 3 নম্বর ঘোষণা হচ্ছে ফেরেশতারা ওই ফেরেশতা ঘোষণা দেয় ও দুনিয়ার মানুষ, এবারে অমুক মায়ের সন্তান অমুক মায়ের মেয়েকে আল্লাহ হজে নেওয়ার জন্য ভিসা টিকিট মঞ্জুর করছে, এই ঘোষণাটা দেওয়ার পর আল্লাহ তারে বাইতুল্লাহ শরীফ নেওয়ার সকল ব্যবস্থা করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সিনে ট্রিটমেন্ট হচ্ছে, তুই কি মালিক নি না হেল্পার, তুই কি এই মাইকের মালিক নি, দেখছেন নি বাড়া দড়ি হাতে হেল্পার দি গেছে গা মাইকোলা, মরণ তো আঙ্গ, এই হোলাডার অনহে যোগ্যতাটা হয়েছে মাইক চালানোর, হাতে হিয়ে দিতে ঘুরে গেড়ে আর শুধু মাইকের সুযোগ্য রায় দিছে, মেশিনের ক্যাপাসিটি সে দূরে দূরে না আওয়াজ হইব, এতে শুধু এটার হলদাতি আছে হলদাতি আছে আর আওয়াজ হিয়ে তো আয় আরে বাড়ি মারে, তো হেত অত বোঝে না, তাড়া হুজুরই কেন এটা বুঝলাম সমস্যাটা কোথায়, মাইক লই হাতে জমিদার বই রয়েছে না দোয়ানো, জমিদার ফাটায় লেবারের হাঁটাইছে, তুই আর হুজুর মর গই বেটা আঙ্গু কিতা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হন সাউন্ড বক্স যে মাইকে সাউন্ড বক্সটারে আধা ফ্যান বাড়াই দে আর দূরে আধা ফ্যান কমাই দে, হ্যাঁ আচ্ছা না বন্ধর দরকার নাই, বন্ধ হইলে হরে মানুষের হাতের লগে লাগবে, শুধু সাউন্ড বক্সের আধা ফ্যান বাড়াই দে, বাড়াই দি বই থাক আর এটা ঘুরাচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই অবস্থা থাক কোনো রকম জীবনটা বাঁচে, এই অবস্থা বুঝা যাবে ইনশাল্লাহ, কেন রে বুঝছি, এই আবার
এই এন্না থাকতো ইসাইস আর গুতের ছেড়ে আয় কোনো রকম একটা ঘন্টা কাটাইলে। তো তাহলে শোনেন, এই জগৎ সংসার সৃষ্টি করার আগে আল্লাহ মক্কা মুকাররমার যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ এই জায়গাটা আল্লাহ তৈরি করছে। সুবহান আল্লাহ আমি বলি দি কেমন নেতা কোটি এত আয় খাইছি সুবহান আল্লাহর দায়িত্ব, আর তুই কি এতা কোটি খাইছ তুই জোরে কর সুবহান আল্লাহ। পরে 1000 বছর পরে মদিনা তৈয়বা বাইতুল মুকাদ্দাস একসাথে আল্লাহ সৃষ্টি করে সারা পৃথিবী আঙ্গ সরিয়ান সহ সাগরের লগে বস জয়েন্ট লাগাই দিছে, পৃথিবীর উঁচু স্থানে মক্কা মুকাররমা। এই জন্য মক্কাবাসীরা আগে চাঁদ দেখে, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কার অবস্থান। সুবহান আল্লাহ, তাপমাত্রা সবচেয়ে বেশি 54 ডিগ্রি তাপমাত্রা, মনে হয় যেন কলজাটা ফাটি যায় এত আগুন ফুটতেছে সেখানে রহমতের খনি। দেখি কারা কারা হজ উমরা করছেন আমি একটু দেখি, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো। তাকও কাছে আজকের আলোচনাটা ভালো লাগবে। এই মক্কা মুকাররমা আদম সফিউল্লাহ যখন এই দুনিয়াতে আসলেন একদিন বলতেছেন আল্লাহ 360 বছর তো কাঁদতেছি আল্লাহ, এখনও তবা মঞ্জুর হইল না আল্লাহ, জান্নাতে তাহমিদ তাকদিস সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সব সময় শুনতাম আল্লাহ আমরাও পড়তাম, আল্লাহ এমন দেশে আইলাম আপনাকে ইবাদত করার কোনো একটু ঘর পাইলাম না, আল্লাহ জাল্লা শাহানু ওনার আবেদন ক্রমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে এরপরে তিনি কাবা শরীফ যে আরো তাওয়াফ করতে আছেন, 7 বার তাওয়াফ করলেন, তাওয়াফের সময় ফুরলেন কাবা শরীফের এক কোণে রব্বানা জলামনা অফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা না করলে দয়া না করলে আমার উপায় নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জাল্লা শানু কাবা শরীফ তামাফরত অবস্থায় তার তওবা কবুল করলেন, তাও আফশেষ করে আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম দুইজন কাঁদে। আল্লাহ জাল্লা শাহানু বলেন কাঁদেন কেন, ও আমার আদম আপনি কাঁদেন কেন, আল্লাহ আমার তওবা আল্লাহ আপনি কবুল করেছেন, আমার ওয়াইফের তওবা কবুল করেছেন, তামাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি আমার সন্তানেরা আসবে থাকবে, তাদের তওবার কী ব্যবস্থা করলেন। আল্লাহ জাল্লা শাহানু ডাক দিয়ে একো আদম তোমার যতগুলো সন্তান রাশিয়া থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, নোয়াখালী সুবর্ণচর থেকে আসবে, আসিয়া যদি তারা এ ঘরটারে তাওয়াফ করে জিয়ারত করে হজ করে এই তাওয়াফের বরকতে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের তওবা কবুল করে নেব। তাইলে লাইসাল ইল হাজ্জিল মাবরুরে সওয়াবুন ইল্লাল জান্না, বাইতুল্লাহ শরীফের জিয়ারত একমাত্র প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। আর কাবা শরীফ জিয়ারত করলে আপনার সমুদয় গুণ আল্লাহ ক্ষমা করে দেয়। রাজা ফি বাইতি কাওয়ালাদাতু উম্মুহু, যদি আপনি হজ করে আসেন মা যেভাবে আপনাকে নিষ্পাপ প্রসব করছে ঠিক কাবা শরীফের বরকতে আপনি নিষ্পাপ নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনি এই সুবর্ণচরে আসলেন। তাহলে হজটা আমাদের করতে হবে নি, অনেকের হজ ফরজ হয়ে ফাঁকি দানা ছড়ার মতো গুঞ্জরি গেছে, হেমি হজের কিনা দিও নাই। সালাম আলাইকুম আলাইহিস সালাম, কিও যারা আমরা যে হজে যান না এখনো সাইতে পারি নাই, চাকরি থেকে টায়ার্ড হই, পরে রিটায়ার্ডে যাই ছোট মাই এডারে বিয়ে দিই না এরপরে হজে যাবো। ঠিকই একদিন আজরাইল আল্লাহ সাল্লাম আক্তার হাটের কাছে আয় তারে সাইনিজ করে দিয়ে কোবানে শুরু, যারা হতেন মরেন রুদেন হেমি আমনে কে মিয়া তার তার কে ফরে বাদ দেবে না ডাকাইতে হলো মরবে না রুদে আই এম আজরাইল, ঠিক কিনা? এই জন্য সময় থাকতে আপনারা হজটা করবেন। আরও একটা জিনিস ভুল করেন, মূল আলোচনাটা আমি এখনো ধরি নাই করবো, ভুল করেন যারা হজে গেছেন উমরা গেছেন একটা কমন ভুল করছেন, সেটা হলো আপনারা এই ওয়াইফের নেন না। ভিডিওতে যারা আওয়াজ শুনতেছেন আম্মা যেটা শুনবেন, আপনারা বুড়িগারে মাপ দিবেন না, যখন বুড়িগা মাপ চাইতে আইব আমি তো হজে যাই তুমি আর মাপ সাফ করে দাও, বলে কি এর মাপ তোর কুতুড়িয়া তোর কি এর মাপ, আমারে তুই হজে নিলি না উমরা নিলি না, আমি 60 বছর তোর বাত রাঞ্ছি, 60 বছর যদি নারায়ণগঞ্জের মহিলা বাবুসি রাখতেন মাসে 10,000 টাকা বেতন, সেতির 7 দিন ছুটি, কয়দিন কথা কসা কয়দিন, 7 দিন ছুটি, 2 দিন তো আপ ডাউন আইতে যেতে লাগে তাহলে 6 দিন, তাহলে এই 60 বছর হেতিয়ানের বাতরান্দি বুঝি হজো কদিন নিবের মতো লাইফ পার্টনার আপনি তারে নিলেন না, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আম্মা জিরা বলবেন যে তোমার মাপ নাই তুমি আগে আরে সলে যাও, তো দরকার আছে কি না?
ওই অঙ্গ বাটির ট্যাক্সও মনে হিয়া না আমার এক আরাফাতি ভাই মুন্সি আব্দুল কাদের, খুব ভালো মানুষ, মুমূর্ষ আছে, এখন মৃত্যু জাকান্দানিতে আছে, আমার ভালোবাসত। তো কাঁদতে কাঁদতে সোনার মধ্যে না কো আল্লাহ, দুইবার আইলাম নবীজির সালাম দিলাম, আর কি আইতে আর ইমনে হয়তো ইডে শেষ আসন। আমি কইলাম ভাই আপনি কি দুইবার করছি নি হজ? আমি হজও দুইবার করছি, বিয়েও দুইটা করছি। তাই কইলাম বিয়ে দুইটা করছেন, আগের ভাবি গনাই ক ভাই হেতি তো মরি গেছে। কইলাম তো হেতির হোলা মাইয়া কোগা, ক হোলা আষ্টেগা আছে। আমি কইলাম এটা কি তা কন ভাই, হোলা আষ্টেগা মোরা না কত ভাবির, ক 3000 টিয়া। তো কইলাম হোলা অজ্ঞত 800 টিয়া, 300 টিয়া করি হরে ন মদগন্দি ভাবি ফিরি। ভাবি আপনার এতগুন হোলা মাইয়া দিছে কত কষ্ট, আমার 3 মাস আগে মাইয়া অজ্ঞ হয়েছে, এতদিন তো এই 15-16 বছর কইছে যে হোলা মাইয়া, আর আয় আর বোর সামনে কানে ধরি কইছি না, আর আর হোলা মাইয়া জীবনে দাবি করতে না, সব তোমার যে সুগাত দিছে যে কষ্ট, চিৎকার মনে যেন হাসপাতালের ছাদ উড়া লাগব এত কষ্ট। সায়েন্স লেখে একটা হিউম্যান বডি পুরুষেরা 42 সেন্টিগ্রেড এ তারপরে কষ্ট সহ্য করতে পারে, 42-এর উপরে 42 গেলে পুরুষ মরে যাব। একটা সন্তান প্রসবে আম্মাজিরা 57 সেন্টিগ্রেড কষ্ট সহ্য করে, সুবহানাল্লাহ কসাবেড়া, আর 20টা হাড় ভাঙলে একসাথে ভাঙলে যে কষ্ট, হে কষ্ট। এই যে জানার পর দেখার হর ফেট্রিকেল দেখছি, আমি কইছি হোলা মাইয়া সব তোমর, একবারে জাগা বাসা যা আছে সব তোমরে দিয়ে লেছি জীবন, আয় দাবি করতেন না। তো তোরা সিটিং এর আমরা গেলি হজে গেলি বুড়িয়া, তুই বুড়ি গারে লই যেলি না, এতে ফেরেস্তারা কোভাইব তো এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিলে নাই রে, তুই কেন জানাস আছে। বুড়িয়ারা দৌড় দিয়ে হজে যায়, দৌড় দিয়ে উমরা যায়, কিন্তু আম্মাজিদেরকে নেয় না। তাহলে আতুরা সময় কম কবে আমি হজ করতে যাওয়ার সময় উমরা করার সময় আমার ডার্লিংয়েরে উমরায় হজে নিব, ডার্লিংকে সিনচুত্তি আর ভাবি তোর ওয়াইফ এ দুটা মিলি ডার্লিং, অবশ্যই আম্মাজিদেরকে চা আছে না আমার একটু চা কমছে, লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা, লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা নতুন বিয়ে করছেন, হুরান বিয়ে করছেন, হুরান বিয়ে তীরে আজকে বাবির ফাঁস আবি ধরবেন, বলে বোন গো বড় তো বোন কন চাইজ নাই বুঝাই বললে কই ভুল করিয়ে লেছি, হলাম এই আষ্টনগা তুমি জন্ম দিছো তো 3000 টাকা কাফিন, মোরানাগুলো দিলাম না আজকে, মোরানা দিলাম আজকে রাতে, বারবার যে অংশ হইবে হিয়া তুমি বেশি কিনে আনো, আয় তোমার উমরা করাই হজ করাইও। আম্মাজিদেরকে ছাড়া আপনারা যাইবেন না কাবা শরীফ, ওদেরকে নিয়ে যাইয়েন, ওদেরও অধিকার আছে নবীজিকে সালাম দেওয়ার, আছে কি না? আর আরও একটা মজার কথা বলি, ফাঁকে ফাঁকে কিছু কথা আমি বলি দিতেছি, এই নবীজির সালাম দিতে আপনারা একটা কমন ভুল করেন, সরকার থেকে কেউ যদি হজে যায় উমরা যায় কই আমার সালাম আর নবীজিরে দিয়েন এ কথা কয়, এটা একটা ভুল কথা হয়ে গেল, সালাম তো আপনার দেন না, কইছেন না মুক্তি। আমরা ছেলে থাকে গুলিস্তান লাল সবুজ হিমাচলে করি একুশে করে যাইব, আপনি তারে দেখিয়ে কইলেন ইও ভাতিজা তুই ইয়াতে যাও রে, ভাতিজা তুমি গুলিস্তান যাইতে আছো কেন, কজে কত গুলিস্তান যাইলে আমার হুতেরে 10 গাঠিয়া দিয়ে দিও, কই বলে আব্বা দিছে তিয়া তো দেন মুখ দিই না কইছে। এই জন্য নবীজিরে সালাম দেওয়ার সময় যে হাজির কাছে সালামটা দিবেন আগে সালামটা পড়ে শুনাইবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু, তারপরে কইবেন ভাই এই সালামটা দিছি আপনি পৌঁছে দিবেন তিনজনেরে যদি মনে থাকে, আর মনে না থাকলে দাবি নাই, এইভাবে আগে সালামটা বলবেন। কথাটা বুঝতে পারলাম কি বুঝছেন, আগে সালামটা তারে দিতে হইব, কি করতে হইব, এই ভুলটা 100 জনের ভিতরে 99 জন এই ভুলটা করে, কইও নবীনে আর সালাম দিও, তো সালাম দিও কইছেন সালাম তো দেন না, সালামটা আগে দিয়েন, লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ জোরে লাইলাহা ইল্লাল্লাহ।
জোরে বাবা তোমরা কথা কইও না কে বসো তোমরা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা মজার কথা বলি আসল কথার দিকে আমি আসব সেটা হইলো আমাদের নবী সকলের আগে জান্নাতে যাবেন সকল লক্ষ লক্ষ পয়গাম্বরের আগে নবীজি জান্নাতে যাবেন তো নবী যদি জান্নাতে যায় নবীর উম্মতরা কি করব নবীর সাথে সবার আগে সকল পয়গাম্বরদের আগে জান্নাতে ঢুকবে আরো জোরে এটা কিভাবে ধরেন আমার চেয়ারম্যান সাহেবের আমরা দাওয়াত দিছেন আজকে তো উনি খাইতে গেছে উনি তো একা যাবে না ওনার যে সবচেয়ে মহব্বতের লোক ফিএস বা ওনার দলীয় কর্মী যার করে অন্তরঙ্গ ভালোবাসায় চার পাঁচ জনের লই উনি ভিতরে ঢুকে যাইব খানাটা খাইব ঠিক তদরূপ নবী যখন জান্নাতে ঢুকবেন আমাদেরকে নিয়ে তিনি ঢুকবেন তাইলে সিস্টেমে আমরা অন্যান্য নবীদের আগে জান্নাত পাই গেছি নবীদের উপরে আমাদের এই সিস্টেমের কারণে আমরা আগাই গেছি এটার ঘটনাটা কি যদি বাড়িতে নামাজ পড়েন এক রাকাতে এক রাকাত আর যদি জমাতের সহিত পড়েন তাহলে এক রাকাতে পঁচিশ টাকাত যদি জামে মসজিদে পড়েন জুমা মসজিদে জমাতের সহিত পড়েন এক রাকাতে পাঁচশো রাকাত যদি মসজিদে নববীতে নামাজটা পড়েন এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাত বাইতুল মুকাদ্দাসে পড়লে এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাত আর কাবা শরীফে পড়লে এক রাকাতে এক লক্ষ রাকাত তাইলে হইলো কত একদিনের আবাদত দুইশো সত্তর বছর যদি আপনি সেখানে তিরিশ বত্রিশ দিন থাকেন মক্কা শরীফ প্রায় নয় হাজার বছর আবাদতের সমান সওয়াব এক খতম কোরআন শরীফ করলে এক লাখ খতমের সমান সওয়াব এক নেকি এক লাখ নেকি এইভাবে তারপরে মদিনা শরীফ আরও আট দিন ফুরলেন যদি চল্লিশটা সবে কদর ফান নোয়াখালীতে এনে আছে আরও ধরেন না প্রায় পাঁচ হাজার বছর তাহলে নয় পাঁচ কত হয় চোদ্দ হাজার বছর নয় পাঁচ কত হয় চোদ্দ হাজার বছর এ এক সাথে আমরা হজের কারণে চোদ্দ হাজার বছর আগাইয়া গেলাম আর নূহ আলাইসাল্লাম বেশি হায়াত পাইছেন সাড়ে নয়শো বছর আর আমরা অল্প বয়স পাইয়াও সিস্টেমের কারণে চোদ্দ হাজার বছরে আবাদতের সমান সওয়াব হয়ে গেল এই কারণে উম্মতে মুহাম্মদী নবীজির সাথে সকল পয়গম্বরের আগে আগে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ যাইবেন তো এখন আসেন মক্কা মুকাররমার নাম বারোটা নাম আল্লাহ জাল্লা শানু কোরআনে বলছে কয়টা নাম এই আসল রহস্যের দিকে আবার আসতেছি আর মোট মিলে মক্কা শরীফের নাম হলো এই বিশটা তো মক্কাকে এক নম্বরে আল্লাহ মক্কা বলে ডাক দিয়েছেন ওয়াহু আল্লাজি কাফাই দিয়াহুম আনকুম ওয়াই দিয়াকুম আনহুম বে বাতনে মক্কা মিম বাহাদিয়ান আজফারাকুম তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে তাদের হাতকে তোমাদের থেকে তোমাদেরকে বিজয় করার পর ফিরাই রেখেছেন মক্কাকে কেন মক্কা বলা হয় ছয়টা কাউল লিয়ান্না তামুকুল জব্বারিন মক্কাতে যত জালেমেরা ডুকবো এই জালেমেরা মক্কা শরীফের ক্ষতি করতে আসলে মক্কা বা বাম্পার সাজিয়ে লাইব বাম্পারের মতো এটারে বসকাই দিব মক্কা মানি বাম্পার মক্কা মানি ট্রাকের সামনে বাম্পার আসে না এ একদম বেশি বেশ কম করলে বাম্পার লাগাই আপনার উড়া লাগবো তো আব্রাহা ইয়েমেনের বাদশার প্রধান সেনাপতি আব্রাহা হস্তি বাহিনী লই আইসে কাবা শরীফ ধ্বংস করিবার লাগে ফাচ্ছিনি হ্যাঁ ফাজালাহুম কাসফিম আকুল খেয়ে ফেলা ঘাসের মতো তাদেরকে সর্বিত ঘাসের মতো করে দিয়েছে আল্লাহ গরু দেখবেন এই কোয়ালির দাঁতে জবাই করলে কিছু ঘাস আটকিয়ে থায় ঠিক এভাবে শেষ করে দিয়েছে ওয়ারসালা আলাইহিম
তৈরান আবাবিল, ফাটাইছে তাদের জন্য ফাঁকি বাহিনী, হস্তি বাহিনীর এগেনিস্ট আল্লাহ ছোট ছোট ফাঁকি বিমান বাহিনী ফাটাই দিছে। একটা ফাঁকিতে তিনটা বুলেট, মুখে একটা, দুই পায়ে দুইটা, বুলেটে নাম লেখা আছে কার বুলেট কোন দি যাইব, বুলেটে প্রত্যেকের নামে বরাদ্দ আছে। এই মহাসার নামক জায়গাতে এই হস্তি বাহিনীর সব দিনে ব্রাশ ফায়ার করি মারিয়ে লাইছে। নবীজির জন্মের এই 80 দিন আগে ঘটনা, কোন কোন রেওয়ায়তে আছে জন্মের 50 দিন আগে এই ঘটনা। আব্দুল মোত্তালেবের লগে ইয়েমেনের রাজা প্রধান সেনাপতি আব্রাহা সিটিংয়ে খেলাইছে, আব্রাহা কোনোরকম প্রাণ লই ইয়েমেন গেছে, আর আব্রাহার নামের বুলেট এখনও ব্যবহার অব্যবহৃত। ফাঁকি এটা লই পুরো জাজিরাতুল আরব শসে বেড়াচ্ছে, কিরে ডাকাইতিরে ফাইনাগা ঘটনা কিতা। এরপরে রাজার কাছে আসি, বলল রাজা আমাদের হস্তি বাহিনীকে ফাঁকি বাহিনী বুলেট মারি মারি শেষ করিয়ে দিয়েছে, গাঁজা কি বেশি খাইছুনি বুঝলাম না, পাগল হয়েছুনি কোনো, ফাঁকি কেন আমার সৈন্যদেরকে মারে, তামাম পৃথিবীতে এমন কোনো মায়ের ফুত নাই আমার সৈন্যদের গায়ে হাত দিব, আমি তো আমেরিকা, আমি রাশিয়া, ইউক্রেন, হা হা ঠিকই ঘটনা ঘটছে। ক জাহাফানা ফাঁকি তখন দেখলো যে ওই একটা ফাঁকি উড়ে উড়ে আসতেছে, এই রকম এই রকমের ফাঁকি, এই ছোট ছোট ফাঁকি তারা এই কঙ্কর নিক্ষেপ করে ছোট ছোট সৈন্যদের মাথার তালু দিয়ে ঢোকে গুজ্জুদার দিয়ে বেরিয়ে যায়, বস সেইভাবে সজয় কাড়াইতে হয় এই এই ফাঁকি। ফাঁকিও রাডার দিয়ে চাইতেছে, ভাই আব্রাহা নিরে সিটিং নিরে, এরে ভাই রে ভাই ভাই ভাই, ফাঁত করে রাডার মারি ঠাস করে দিছে মারি। সেও রাজারে দেখাইতেছে এই রকমের ফাঁকি, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই পর্যন্ত কোনো রাজা বাদশাহ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারছে, কোনো জালেমে পাচ্ছে ফাইবে না, ক্ষতি করতে আসলেই, ক্ষতি করতে আসলে এটারে বাম্ফার লাগাই কি করিয়ে লাইব, বসকাইয়ে লাইব, বাম্ফার লাগাই। এই জন্য মক্কারে মক্কা কয়, মক্কারে কি কয়, মক্কা, মক্কা মানে বাম্ফার। দুই নম্বর হইল লিয়ান্না তামুক্কুল ফাজেরা মক্কা তামুক্কু, এটাতে কোনো ফাফি লোক আসলে ফাফি লোকের জায়গা নাই, ফাফিদেরকে বের করে দেয়। তিন নম্বর হইল কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিহিম তামাক্কাকতাল আজামা ইজা আখরাজতা মক্কাহু, মক্কার যে আহালগুলো আছে তারা বহুত কষ্ট গরিব আছে, হেন ক্ষেত খামার নাই কিচ্ছু নাই, 54 ডিগ্রি তাপমাত্রা, এটা বুঝান যাইতো না, যারা গেছে তারা সহজে বুঝবো, জিরবেটা বাইরে যায়, জিরবা আটকি যায়, আটকি যায়। আমরা তো 26-27 ডিগ্রিও তো সহ্য করতে পারি না, 26-27 ডিগ্রিতে আমরা কি করি, ফাঁকা চালাই, এসি চালাই, সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা, গায়ের গ্লাস পর্যন্ত ফাটি যায় এত আগুন। তো সেখানে যারা বসবাস করে বহুত কষ্ট করে বসবাস করে, এই যে আখরাজটা মুখাহু, যেমন গরুর নালার ভিতরে যে আড্ডি আছে, আড্ডিটা বহুত কষ্ট করে খাওয়ান লাগে, এইটারে বলা হয় তামাক্কাকতাল আজামা। তুমি এই এ থেকে হাড় থেকে মগজ বের করেছো, তামাক্কা মক্কা মাদ্দা থেকে। তো অনেক সময় প্লেটের সাথে মগ নালাইডারে ফেটন লাগে ফড়েন আকারে, ঠিক নেই, আবার সামিজ বরণ লাগে, আবার জোরে টান দেওয়ান লাগে, জোরে টান দিলে তো নাকতাল্লা ওঠে, আমরা কই রে বর্মতাল্লা তুসি, আপনারা কী কর, শুদ্ধ ভাষা হইলো নাকতালা, নাকতাল্লাতে উঠছে। এইভাবে সেখানে যারা বসবাস করে আহালগুলা বহুত কষ্ট গরিব আছে। 4 নম্বর রিয়ান্না তাজুবুন না সাইলাইহা মিন কাউলি মিম তাক্কাল ফাসিলু মা ফি দারে উম্মিহি, মক্কাকে এই জন্য মক্কা বলা হয়, লিয়ান্নাহা তাজুবুন না সাইলাইহা, মক্কা মানুষের আর্থিং করে, টানে চুম্বুকের মতো টানে। এ যেগুণ হজে গেছে উমরা গেছে, এই গুণের কাবা শরীফে চুম্বুক লাগায় টানি লই গেছে গা, সুবহানাল্লাহ নাই আরো জোরে, এগুনেরে চুম্বুক লাগাইলে যেভাবে এ ইমতাক্কাল ফাসিল ও মাফি দারে উম্মিহি, ফাসিল মানে গরুর ডিয়া, গরুর ডিয়া দেখবেন গায়ের ওলান তো দুধ খাই দেয় এমনি সোয়, এত বড় ওলান খাই লুজ করি এলাই, এরপরে গরুর ডিয়া এমন সে না কশো নম্বর রগের মধ্যে দুধ 1 ফোঁটা রয়ে গেছে, এতে জানে গ্যারানলে কইতে পারে, এরপরে দুধ কমি গেল গো মার ওলানের এক গুতা মারে, মারেনি তো এই গরুর ওলানের লগে গরুর ডিয়ার লগে মক্কার কী সম্পর্ক, ক যেভাবে গরু ডিয়া সর্বশেষ বিন্দুটা সুই সুই লই আনে, তদরূপ এই মক্কা তামাম পৃথিবীর 810 কোটি মানুষ থেকে প্রতি বছর সুবর্ণ স্তর থেকে 20-22 জন, লাকসাম থেকে 50 জন, পুরো বাংলাদেশের আনাসে কানাস থেকে 3.5 লাখ, রাশিয়া থেকে 20,000, মালয়েশিয়া থেকে 2 লাখ,
ইউক্রেন থেকে 50 জন, আমেরিকা থেকে 50,000, সারা পৃথিবী থেকে আশিক রসুলদেরকে, মক্কার প্রেমিকদেরকে মক্কা দুই 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 সুশি সুশি ডাইরেক্ট মক্কাতে লয়ে যায়, এই জন্য এটার নাম মক্কা। আরো জোরে তো মক্কা দৌনিত্যা লেগে হইবেননি, যাইবেননি কি আসলে? আশা রাখেননি, আল্লাহকে হাত উঁচু করে দেখেন, লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে দুখানা হাত খানায় কাবা নিও আল্লাহ, নবীজির সালাম না কয় মারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন কবরে, হুজুর বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতু মির রিয়াজিল জান্নাহ, আমার কবর আমার ঘর আর আমার মসজিদের মিম্বর এই মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা। হুজুর হুজুরের ঘরটাই হুজুরের কবর, নবীগণ যেখানে মরেন সেখানে তাদের কবর, হুজুরের কবর আর হুজুরের মসজিদের মিম্বর বিষাদ মাত্র পার্থক্য। এই বিষাদের জায়গাটাতে দুই রাকাত নামাজ পড়লে, পড়ছিলেন তো দুই রাকাত নামাজ পড়লে এটা আপনার জন্য অনেক বড় ফজিলত, ঠিক কিনা? এটারে কেন রিয়াজুল জান্না বলা হয়, জান্নাতের বাগান? মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাত থেকে সরাসরি জায়গাটাতে কাড়িয়ে নিয়ে আল্লাহ এদিক দিয়ে বসাই দিছি। দুই নম্বর কাউল হলো এটাকে কেন রিয়াজুল জান্না বলা হয়, জান্নাতে যেভাবে 24 ঘন্টা জিকির আজকাজ চলতে আছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের রিয়াজুল জান্নাত 24 ঘন্টা নেক আমল জিকির আজকাজ চলে, তসবিহ তাহলিল চলে, নামাজ কলমা চলতে আছে। তিন নম্বর হইল কেন এটাকে রিয়াজুল জান্না বলা হয়, এই জায়গাটাতে যে সমস্ত পুরুষ মহিলা দুই রাকাত নামাজ পড়বে, কিছুক্ষণ ইবাদত করবে, এই জায়গাটা সুপারিশ করিয়া তাদেরকে ডাইরেক্ট মহান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও তুই নামাজ পড়লি না পড়লি না রে, আশা রাখতে হবে, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে রিয়াজুল জান্নাতের নামাজ না পড়ায় তা করে মারিয়েন না, আমিন কসা, তোরা আশা করতে থাক। আর তোদের কাছে আমার দাবি রইল, আমি যদি মরি যাই বা তোরা আরো 20-22 বছর পরে হজে যাবি উমরা যাবি, তারপরে ছোট্ট সোনামণিরা 50 বছর পর যাবে, আমার সালামটা নবীজিরে পৌঁছায় দিও, আমি যদিও দুনিয়াতে না থাকি, কইবা হুজুর আফসারি ভাইয়ে সালাম বলছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু, এই সালামটা দিয়া দিয়ে মনে থাকবো নি? মনে না থাকলে দাবি নাই, দরকারও 60 বছর পরে যান, আমার সালামটা নবীজিরে পৌঁছায় দিয়েন, আমি যদিও দুনিয়াতে না থাকি ইনশাল্লাহ, ঠিক কিনা? তো মক্কা এই জন্য মক্কা বলা হয়। পাঁচ, পানির স্বল্পতার জন্য শহরকে মক্কা বলা হয়। ৬, লিয়ান্নাহা তামুকু জুনুবা, এটাকে কেন মক্কা বলা হয়, এই শহরে গেলে শোষণ দিয়া কাবা শরীফ আপনার গুনাগুলা শুষে খেয়ে ফেলে, এই জন্য এটার নাম মক্কা, এটার নাম। দুই নম্বরে এটার এক বাক্কা, মক্কা বাক্কা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা ওয়া বিবাক্কাতাম মুবারাকা ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন, লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটাই প্রথম ঘর যেটা বাক্কা নগরীতে অবস্থিত, বরকতময়, তামাম জগৎবাসীর জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। তো বাক্কা কেন বলা হয়, বাক্কা অর্থ জেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, চূর্ণ বিচ্ছিন্ন করা। এই মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা কিতাবই লিখছি, এখন এটা আর নাই, করলে পাইবেন আর কি, আল্লাহু একবার। তো এটাকে কেন বাক্কা বলা হয়, অনেকগুলো কাউল আছে বলার সুযোগ নেই। ৩, এটাকে উম্মুল কোরা বলা হয়, উম্মুল অর্থ হলো মা, কোরা মানে গ্রামের প্লুরাল নম্বর, কোরা সকল গ্রামের মা, অর্থাৎ সমনি মাইজদি শহর, শহরে আমাদের এটা হলো গ্রাম, আদি শহর, সারা পৃথিবীতে যখন শহর বন্ধ ছিল না একমাত্র শহর ছিল মক্কা শহর, এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয়। উম্মুল শব্দের অর্থ হচ্ছে সামনে রাখা, যেহেতু তামাম পৃথিবীর মানুষ কাবা শরীফের সামনে রাখি নামাজ পড়ে, এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয়। পড়ি সুবহানাল্লাহ, 14টা কাউল কেন উম্মুল কোরা বলা হয় বলার সুযোগ নেই, আসল কথাগুলো আমাকে বলতে হবে। 7 নম্বরে এটারে আল কারিয়া, 5 নম্বরে আল্লাহ শাহান এটারে আল বালাদ বলছেন, বালাদ মানে তাও শহর নগরী, লা ও কসিমু বিহা জাল বালাদ, না এই শহরের কসম দিয়ে আমি বলছি, ওয়ান তাহিল্লুম বিহা জাল বালাদ, এই মক্কা নগরীর মালিকানা
আপনাকে আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম, আপনি বৈধ নাগরিক। এটা কেন? নবীজিকে যখন মক্কা শহর থেকে বের করে দিচ্ছে আবু জাহিল্লা উতবা সাহেবা মুগিরা, নবীজি মক্কার দিকে ফিরে ফিরে কাঁদতেছে, মক্কারে তোর আহালেরা আমারে থাকতে দিল না রে মক্কা, কতদিন বৈকালবেলা এখানে বসে বসে আড্ডা দিতাম, ইজখির ঘাস বিছাইয়া বসতাম, ও মক্কা প্রাণ কাঁদে রে, প্রাণ কেঁদে যার যার হয়ে যায়। আজ যদি মক্কাকে যদি কাবা শরীকে প্রশ্ন করেন, ও কাবা দুনিয়াতে এত রঙিন শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে জবাব দিবে, ও দুনিয়ার মানুষ, যেদিন থেকে আমার রসুল আমার কোল থেকে চলে গেছে মদিনা তৈয়বা, সেদিন থেকে আমি শোকের কাপড় কালো কাপড় পরিধান করে আছি, জমজম নামক কূপ থেকে অশ্রু বয়ে দিতেছি, আশিকের রসুলের এই পানি পান করে, তারপরে রসুলের বিচ্ছেদ যন্ত্রণা কিছুটা লাঘব করতে চেষ্টা করে, কথা ঠিক কি না? আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়ে এখন নবীও আপনি কাঁদিয়েন না, যারা আপনাকে বের করে দিচ্ছে গো নবী মক্কা শহরে তাদের জায়গা হবে না, তাদেরকে কবরও আমি দিতাম না। কুলাইবে বদর মদিনার তৈবা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে আমনে সাসা বুঝাইল্লা সিটিং এর আমি সেখানে সোয়াইম, ফেরেস্তারা টানে সুলদরি টেনব, মাথা নিড়েব, আমনে সাহাবিরা কোবাই কল্লা ফাঁক করে দিব, কথা ঠিক কি না? এখন আবু জাইল্লার বাড়ি কি মক্কাতে আসেনি? কাঠিন্য আছে, জান্নাতুল মুআল্লার দিকে যাইবার সময় হেতার বাড়ি গা হরে নবীজির বাড়ি আর সিটিং এর বাড়ি আবু জাইল্লার বাড়ি, আমাদের এই বিল্ডিংটা এই মঞ্চ এতটুকু ফাঁক। আমি 14 সালে যখন প্রথম হজে যাই তো বুড়িগার আমারে কইলো আপনার ব্যাগ ডাকলে বইয়ে না, আমরা একটু গড়িটা তো নাই, তো মনে করছি যাক আমি রাসুল সাল্লামের বাড়ির কাছে বইলাম, হেতারা যা কতক্ষণ আইয়ে নাকি আমি একটু আগায় গেলাম, ফিরে বুড়িগার আইয়ে নাকি এই ফদ দিয়ে না গেলো, এবার তারা দেখতে দেখতে আইলো, ওজুর ফানি গায়ের থেকে পড়তেছে মুখ থেকে, কইলাম কিতা করছেন? কই তো আবু জাইল্লা সিটিংয়ের ইয়ে কদুর হাদিয়া দিয়ে আছি, গু হাদিয়া দিছি, আই কই আরও তো হেডে সিপ দিছি, আয় তাগরে টোকাইতাম যায় আমারও তল হেডে সিপ দিছে, এ সিটিং এর বাড়িত একার বুলেও যদি যাস দেখবি মুত কদুরে লো চলি আইব, হেতের বাড়ি বিশ্ব গণ টয়লেট গু হাদিয়া সেন্টার, কিতারে কথা কসা গু হাদিয়া সেন্টার, কেমন পর্যন্ত হেতের ইয়ে শুধু আগামুতা চলবো, আর নবীজির বাড়িত লাইব্রেরি, নবীজির সোনার মদিনা শুয়ে রয়েছে উম্মতকে ইয়াতিম করিয়া প্রেমের আস্তানা মস্তান নগর, এই জন্য আল্লাহ কইতেছে ও নবী আমি আমার এই বালাদ এই মক্কা নগরীর কসম দি বলতেছি, মক্কা নগরীর বৈধ সিটিজেনশিপ আনলে থাকবেন কিয়ামত পর্যন্ত, লিল্লাহে তাকবীর, এই জন্য এটারে বালাদ বলা হয়। 6 নম্বর হলো আল বালাদুল আমিন, নিরাপদ নগরী পৃথিবীর। এই যে গত মাসের আগের মাসে 3 রাষ্ট্র গেলাম, এত নিরাপদ কোথায়ও নাই, মক্কা শরীফ 100% নিরাপদ, দিন রাত 24 ঘন্টা এক সমান, কেন ঠিক আছে নি, দিনও বোঝা যায় না রাতে বোঝা যায় না, প্রেমের আস্তানা মোস্তানগর চলতে আছে, একসাথে আমরা লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করি, রে গড়টা ঘুরি 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 করতেছি, কারো দিকে কেউ সাইবার সময় নাই। সৌদি আরবের আম্মাজিরা কত ঢকের, লাল গোলাপ ফেলমেরা কত সুন্দর মানুষ, তাদের চোখের মধ্যে কত ঢক, বেলু হুজুর আপনি কেমনে দেখছেন, ওই ছোটো হোলা আনারে দেখলে তো বোঝা যায় ডক কেরকম, হোলার দিকে চাইলে তো বোঝা যায় হোলাটার বাপ কেরকম ডকের, হোলাটার আম্মা কেমন ডকের, ওদের চোখের কাটিংটাই আলাদা। আল্লাহ একবার ক তো কথা, আল্লাহ একবার মুখ দিয়ে আয়তন বিয়ে করিয়ে লেছে, থাস তার আমলে কালিরে বিয়ে করছ, ওগা রোগা করে মাইয়া বোগারে কোদের কক্সবাজার ঘুরে আনসা, কইনি বহু নেই ঘুরাইতে কক্সবাজারের ইজ্জত সহ যাইব, কে বিয়েটা করাইছেন তারপরে হেতির ডকে তো নাই, কেন ঘুরেতে আমার 3000 টাকা লস, তা আগের আমলে করছ বিয়ে একখান, আলহামদুলিল্লাহ আমার যদি সুযোগ হয় আরও একখান করিয়ে লাইছে, অসুবিধা কীতে তবে ভাত কিন্তু মার রেডি, আর যে দমকান দমকায় ওয়াজ করার কারণে মহিলারা আমেরিকা লন্ডন থেকে কো আপনি তো আর ঘর আগুন লাগাই দিছেন, কইলাম ম্যাডাম কি আগুন, দার মিয়া ম্যাডাম কনের মিয়া আপনি আমার 40 বছরের সুখী দাম্পত্য জীবনের ভিত্তে আগুন লাগাই দিছেন, আর কইলাম ম্যাডাম কি আগুন লাগাইছে, আই রইলাম বাংলাদেশ আমনে আমেরিকা আই কেন হিয়ে না আগুন মেলাইলাম, কো আপনি বহু বিবাহের ওয়াজ করিয়েন না, আমি কই এটা আল্লাহরে বলেন, আল্লাহ বলছে বহু বিবাহের ওয়াজ করিবার লাই আপনি কোন না করিবার লাই, আমি এটা ফাইতাম না, আল্লাহরে ফাইলে ধরেন আল্লাহরে জিজ্ঞেস করেন, আপনি আগুন লাগা রেখছেন উল্টা আপনি 7 জন মহিলার রিজিক আপনি একাখানের, আগুনটা আমি লাগাইলাম না আপনি লাগাইলেন, কই আমি আপনি বেশি কথা কো না, বেশি কথা তুই রে ওর কথা কয় না, আর যার কথা তৌফিক আছে আপনারা মনে করেন আমি আসতে আসতে বলি, আমার চেয়ারম্যান সাহেবের নাম কি আর ভাই তো অ্যাডভোকেট ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আবুল বাশার ভাই আফসারি ভাই আপনার নাম কি,
ও তাহলে আরাফাতি ভাই দুনোগা আলহামদুলিল্লাহ, নুরুর রহমান ভাই, আবুল বাশার ভাই, আফসারি ভাই, তিনটা ভাইয়ে মামলা খাইবো হাসর মাঠে, যখন জান্নাতের দিকে যাইব টিকিটটা লই, তিন তারিখের নয়জন মহিলা তাকে আটকাইবো, আঙ্গো তিনজনের আটকাই, এবার আল্লাহরে কেবল আল্লাহ বাশার ভাইরে আর নুরু ভাইরে আর আফসারি ভাইরে জিজ্ঞেস করেন, তাকে প্রিমিয়ম গাড়িতে দে সাতটা সিট তাকে গাড়িতে, তারা দে যাত্রী একজন লইছে, আঙ্গোর যদি তিনটা মহিলারে বাশার ভাই আফসারি ভাইয়ে নুরু ভাই যদি বিয়ে করত তাহলে আমরা তাগর লগে কোথাও উমরা যাইতে হইতাম, হজ করতে হইতাম, চেয়ারম্যান সাহেবের বিচার দরবার করতে করতে দুইটা তিনটা বাজে যায়, ভাইয়ের ফাওগুলো ব্যথা হয়, আমরা কিন্তু সেবা করি জান্নাতে যাইতে হইতাম, তারপরে আঙ্গরে হ্যাঁ তারা বিয়ে করে না, তিনোটা তাকে তৌফিক গেছিলো, টিয়া ছিল, শরীরও ফিট আছিল, আমরা গেছি গে গার্মেন্টস সিটাং ঢাকা, আঙ্গরের সর্বতর লগে কিতা খাবাই দিয়ে ফতিতা লয় বেশি এলেছে, ও আল্লাহ তারা তিনোকে কিনলে আঙ্গরে তাকে গাড়ির মেয়েদের যাত্রী হিসেবে লইলো না, বিয়ে করলো না, জিজ্ঞেস করেন সান্ডা তো জিনা করে ধ্বংস হয়ে গেছি, তখন আঙ্গর তিনোকার মাথা নিচের দিকে, আল্লাহ কবে কিরে করলি না খা বিয়া, তখন আমরা তিনোটা জবাব দিই আল্লাহ বড় বড় ডরে করিন, আল্লাহ কবে অন বড় বড় শেষা খাইব না তোমরা খাইবা, জিনা করছে জাঙ্গিরে শেষা খাইব আলমগিরে, তাহলে বিয়া কয়টা, বিয়া কয়খান, জোরে ক কয়খান, মায়ের খান, আয় কই মায়ের খান, তোরা ক সাইর খান, এ নুরু ভাই, বশর ভাই, আফসারি ভাই, তিন ভাই নসিব মায়ের আছে, যাদের তৌফিক আছে আসিয়েন না, ও বুড়িগারা তো আসে খুশিতে, বুড়িগারা দোয়া ইউনেস পড়ে, তোরা তো বিয়ের মর্ম বুঝছো, এলা বিয়ে করতেও চাস না, আয় কইতেছি দুনিয়ার অবস্থা বেশি ভালো না, বিশ্বযুদ্ধ অলরেডি লাগি রয়েছে, তোরা তো বোঝছেন না, ইউক্রেনের লগে যুদ্ধ করা মানে 32টা রাষ্ট্রের সাথে খেলতেছে এই রাশিয়া, নেটোভুক্ত দেশ তো 32টা, সরাসরি তাদের তাকে সাহায্য করতে আছে আমেরিকা, তো আমেরিকা হলো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা দুইটা মহাদেশ, ইউরোপ মহাদেশ, তিনটা মহাদেশে অলরেডি যুদ্ধ চলে, তোরা সাসের কাতার বিশ্বকাপ কলুর বল্লদের মতো দু বেটা, কলুর বল্লদ কনে আর্জেন্টিনা ব্রাজিল এডেনের দূতাবাস আসেনি বাংলাদেশে, তাইলে আমাদের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই, মেসি এহাতে তারপরে ইয়েন্দি সমকামিতার স্টিকার কলকি উল্কি আঁকছে, উল্কি আঁকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লানত দিছে, তুই হেতাগো খেলা চাস রাতের একটা দুইটা বাজি, হেতাগোল্লা মিছিল দেশ, তুই কলুর বলত বাড়ি মতো করি কো, তুই কলুর বলত আতকি ইচ্ছ আত কলসা তোর ঘুমাইয়ত আয় জান্ন কে সেন্ন কো, তুই কলুর বলত, কলুর বলদের বাগদারা বোঝছি, কলু হলো একজনের নাম কলু মিয়া, বলদ মানে হেতের বলদ আর কি, তো কলুর বলদের হেতে কাঠের মধ্যে গরুডারে বাঁধি, তারপরে গরুরে এরপরে চোখ বাঁধি এলা আবালেরে চোখ বাঁধি, তারপরে গানের মধ্যে সরিষা ডালে, সরিষা ডালি যখন এটা করলে গরু আঁটতে থাকে মনের সুখে আঁড়ে, আঁড়ে গিয়ে মনে করছে বন বাদর ফারে যেতে আছে ভালো ভালো ঘাস পাইব, আসলে তো এক জায়গায় ঘুরতে আছে ঘুরতে আছে, এমনি এক ফোঁটা এক ফোঁটা করি করি তেল ফুটতেছে, এবার 8-10 কেজি তেল হলে বেড়া এ কলু কলু মিয়া তেলিগেন বেছে আক্তার মিয়ার হাট বা সৌমনি কিছু কাঁচা কাঁচা পয়সা পায়, গরু যখন মুখ চোখের থেকে বান খুলি দেয় তখন গরু দেখে যে আয় হায় রে জাগাতে না রইলাম, এত দ্রুত হাঁটলাম 4.5 ঘন্টা মনে করছি কত দেশ সারি যাই গো হিয়ানো যায় বালা বালা খানা খাই অন সাইতে আই এ আনা জাগাতে না রইলাম, এ তারা জুয়ার আড্ডা দিছে 11 করে সাইড করি 22 লোকে খেলে, এ 22 গা হোলার খেলা 810 কোটি মানুষে চায় মধ্যখান দিয়ে বিষা বেশি বিমানের টিকিট করি বাণিজ্য কাজ করি কাতারেরা সহ সারা ওয়ার্ল্ডের জুয়াড়িরা মাল কামাই বাদ, আর তুই আর্জেন্টিনা ব্রাজিল ঘরের বাইরে হারাহারি করস সায়া এটা সাইবার লাই এ রাত একটা যেত বইতে ডকল গেলস মিশাল দেয় মিশাল দেয়, হে অভিনন্দন প্রিয় মেসি ভাইকে অভিনন্দন, তোর কন্দেই হে ভাই, এ বেটা কথা কো এডি আর করবি নি রে মুনাজাত তোর আল্লাহ আর্জেন্টিনা রে বাই থার করেন, হে ব্রাজিল গেছে গো, আমি কিন্তু আর্জেন্টিনার ফাটি আগের থেকে বুঝছি, তুই এটা কিনলে করি এটা কন যাইত না আর খেলা চাহিও না, আরো যদি পৃথিবীটাও দেশ বেলে হুজুর রান্নাগঞ্জে সার নাই চাইতান্ন, কারণ এগুলো হারাম কাজ এগুলো সময় নষ্ট, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব, ছোটবেলা দেখছি দেড়দুর মনে আছে হিডা কইলাম আর কি, তোরা আবার মাইন্ড করিচ্ছা কথা কো, আর ফতাকা টাঙ্গাইবি নি, এই ফতাকা দিয়ে একটা গরিব মেস কিনে দে একটা কাপড় কিনে দে, তারপরে
এই ফতাকার পয়সাটা দিয়া একজন মিসকিনকে কিছু খানা খাওয়া, আব্বাকে ভালো খানা খাওয়া, এদের বরকতে আল্লাহ তো কিসমত খুলে দিব। এই খেলাগুলা ইহুদিরা আবিষ্কার করে বেটা সারা পৃথিবীতে অস্থিতিশীল তৈরি করে রেখেছে। চলতেছে বিশ্বযুদ্ধ ইউক্রেন রাশিয়া, হে যুদ্ধ ন থামাই ইন্দি কাতার বিশ্বকাপ চলে। এক ও দুই দেশের যুদ্ধের নির্যাতনের কারণে আজ আমাদের দ্রব্য মূল্যগুলো পর্যন্ত বাড়ি গেছে। আডা খাস্তি আস হত্তর টিয়া করি দোষ দেশ সরকারের, এ সেম আডা লন্ডনে 210 টাকা, তিন গুণ দাম বেশি, সারা ওয়ার্ল্ডে খাদ্যদ্রব্যের দাম বেশি এই ইউক্রেন আর রাশিয়ার এই দুই ইহুদির যুদ্ধের কারণে। আল্লাহ যুদ্ধের আগুনটা তুমি নিবাইয়া দাও, কষ্ট হয়নি কেন? তো বিয়ে সাথে ইনশাল্লাহ করবি নি কয়খান সাইড খেয়ান অন এক কান করতে আর সাইড খেয়ান আর দিব কে মাইয়ার বাড়া বোঝছে না তোকে কাছে মাইয়া বিয়ে দিত না। হায় হায় রে হোলার গো দামও নাই অনগের যুগে, অন মাইয়ার গো রেড বালা রে বামফার ঠিক কিনা, হোলার বাপেরও তো দাম নাই, অন মাইয়ের বাপের দাম হেতের সাপ গন লাগে। সালাম আলাইকুম ভাই কেমন আছেন রে? আর মাইয়ের মাঝে বামফার ল কফুরা সরকলাকে আমার সবাই আন্টি ডাকে, আমার একটা ভাবে আলাদা এরকম সিটিং মাইয়ার বা মাইয়ার মা সেতিরা আমাদের সর ক্লার্ক নাই রে এত করে কই দিস। তো বালাদুল আমিন বার মানিম নিরাপদ শহর, এই শহরে নিরাপদ এত সুন্দর মহিলাদের সাথে আমরা তাওয়াফ করি খিসার লগে একসাথে যাই, তাদের দিকে সাইবার আমাদের সময় নাই, চোখ থাকে কাবা শরীফের দিকে, চোখে জজ্জরাইয়া পানি পড়ে, হায় হায় মুখ দিয়ে জিকির আজকার আমাদের এইভাবে বের হয়। আল্লাহ যে আসেন আল্লাহ আল্লাহ শাহানু যে সত্য, কাবা শরীফ গেলে দেখা যায় আল্লাহর কুদরতের খেলা কথা ঠিক কিনা। এটারে নিরাপদ নগরী আল্লাহ কইছে ওয়া তিন ওয়া সাইতুন, তিন জাইতুনের কসম, ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম, তুর পাহাড়ে আল্লাহ আমার নিচে উঠেছে আলহামদুলিল্লাহ, ওয়া হাজাল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম দিয়া বলতেছি গো নবী নিরাপদ। এ পর্যন্ত সেখানে কোনো কারজ ঘটে নাই, মানুষ যে সমস্ত তীর্থস্থানগুলো বানাইছে দেয়া যায় আষ্টে দশগা মহিলা আরা যায় সুন্দরী সুন্দরী, হে তারা তারপরে পূজা কর্তৃপক্ষ তীর্থ কর্তৃপক্ষ হে তারা পাবলিসিটি করে আমাদের তীর্থস্থান থেকে 10-12টা মহিলা আরা গেছে যারা সে কাজে নিছেন আমাদের মণ্ডপের উত্তর পাশে দিনের 10টা বাজে আনি দি যান আপনাকে পুরস্কৃত করা হবে, পাবলিসিটি করে ক যারা যে কাজে নিছেন বেড়িগুনের আনি দি যান। এ পর্যন্ত কাবা শরীফে কোনো পাবলিসিটি এরকম পাবলিসিটি আসেনি, সামনের বছর আইবনি, এই জন্য আল্লাহ এটারে কইছে নিরাপদ নগরী। আর একটা কাউল এটারে কেন নিরাপদ নগরী বলা হয়, এই জায়গাতে গেলে আপনি জাহান্নামের আজাব থেকে নিরাপদ। লিল্লাহে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 নম্বর এটাকে বালদা বলা হয়, 8 নম্বর মাআত ফিরে আসা প্রত্যাবর্তন স্থল, নবীজিকে আল্লাহ মক্কা শরীফ থেকে বের করে আবার এখানে ফেরত নিয়ে এসেছেন। মাআত এ কারণেও বলা হয় এই জায়গাতে যে লোক একবার যায় বারবার যাওয়ার জন্য মন চায়, বারবার চায় এই জন্য তারা মাআত বলা হয়। আমি যতবার গেছি আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের কুয়েত যে আমার বাইরে, যতবার গেছি একবারও আমি হজ কবুলের জন্য বলি নাই, আমি কাবা শরীফটা ধরিয়ে কইতাম আল্লাহ আমারে বারবার নিবেন একটা দাবি আপনার কাছে, আমার প্রত্যেকবার আপনি না নিয়েন। এটার রহস্য কি? আমি কবুল হওয়ার জন্য বলি না, আমি যাইতে ফেললে খুশি। বাপুতে সরকলারকে সুহারি বিক্রি করে, খুচরা কিনি কিনি এরপরে ফোন হিসাবে এমনি তারা বিক্রি করে। আজকে 10 বছর কয় বছর সুহারির ফোন কেনে 50 টিয়া, 50-এর উপরে যা পেয়েছে তা লাভ। এক কাস্টমার আসি আসসালামু আলাইকুম জেডা ওয়ালাইকুম সালাম, ইয়ো ইয়ো বেয়ারি সাহেব আপনি সুয়ারির ফোন কত করে বিক্রি করেন? ক 60 করি। ক 40 টাকা দিবেন নি? ক নেন। লস হয়েছে না লাভ হয়েছে? কত টাকা? 10 টাকা। বুড়িয়া সন্ধ্যা এসা ফড়ি আবার বাপ ফুতে দুজনে শিখবাতি ধরে ধরে যাইতে আছে বাড়ির, বুড়িয়া খুশি হুতে কয় আব্বা আপনার লোকে 10 বছর সুয়ারি বিয়ার করলাম বাপ ফুতে করলাম, কোনোদিন লস দিলেন না, আজকে আপনি লস দিয়েও খুশি মনে হাসতে হাসতে বাড়ির যেতে আছেন, ঘটনাটা কিতা
বাবা কত খুলি বন্ধ হচ্ছে, বাস জেলে তো মাস হিতলো স্বামী দিহিটা দিব, লস দিব একজনেতে করে বাজি আমি কেন খুশি, কাস্টমারে কি কইছে হুঞ্চুত্তি, ক কাস্টমারে কি কইছে, ক কাস্টমারে কইছে বেয়ারি সাপ শুয়ারি কত আঙ্গ হুঞ্জি কটে আর বেটা হাসড়ে হুঞ্জি নেই আর যে বেয়ারি সাপ কইছে এই ঠেলা তো ফারি না দে পুরা ফিরি দিয়ে লেতে। তা আল্লাহ যে আমার নীতি আছে আল্লাহর ঘরে আয় তো এটাতে খুশি বেটা, অজ কবুল কইব কবুল করো এ কথা কনসর্মে কই আল্লাহ একবার আল্লাহ আমার প্রিয় মানুষগুলো রে তুমি কাবা শরীফ না নি মারিও না আল্লাহ সাইবার হর রে বুঝবি রে কবি এই তো আঙ্গো আসল ঠিকানাতে আছি জান্নাতের বাগার আহার আল্লাহ তুমি কেমনে আঙ্গরে এ সরে হালাই রেখছো আমি হাঁকে হাঁকে মনে হয় আল্লাহ কিল্লে এ দেশর তুমি জন্ম দিলে আমাদেরকে আমাদেরকে এখানে আসার সুযোগ দিলা, যদি কাবা শরীফের মেহমান আমরা হইতাম ওখানের আহাল যদি হইতাম ওই দেশে যদি নাগরিক হইতাম তাহলে তো সবসময় আল্লাহ এবং তার রাসুলের এই দুইটা প্রিয় ঘরে প্রিয় জায়গা আমরা বরকত হাসিল করতে পারতাম ঠিক কিনা। একবার যা যাইবার পরে দুঃখ সবসময় আগুন ধরিয়ে উঠবে ইনশাআল্লাহ, এই মহব্বতে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই শহরকে আল্লাহ ওয়াদি বলে নামকরণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর সে দোয়াতে, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, আল্লাহ আমার ওয়াইফের আর আমার ফলা ইসমাইলের এতগুলা খেজুর এতটুকু পানি দিয়ে আর 54 ডিগ্রি তাপমাত্রা কাবা শরীফের এখানে মক্কাতে রাখি গেলাম, আল্লাহ ওয়ারযুকহুম মিনাস সামারাত আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে খাওয়াইবেন। ওয়াদি উপত্যকা কিছুই হয় না, পাহাড়ে মনে হয় যেন আগুন জ্বলতেছে। তাই মেসফালার দিকে আসিয়ে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালাম এবার দোয়া করতেছে, আল্লাহ কলজে তো ফাটি যায় নিজের হুত বুড়া কাঁঠালের হুতটারে থুই গেলাম, আল্লাহ কোনো গড়বাড়িও তো নাই এখানে, আমার ওয়াইফেরে আর আমার হুতেরে আপনি বাসায় তাকে ফল ফলাদি দিয়ে খাওয়াইবেন। ঠিক এ দোয়াটা কবুল হয়েছে, এখন শুধু ওনার সেই ছেলে খায় নাই আমাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা আছে, সারা পৃথিবীর যত হাজি আসে কোন সিজন খাইতেন চান মক্কা শরীফ সব আছে, আদামনি দিয়ে ভাত খাইবেন আছে আদামনি, দেশ তারপরে ডেকি শাক খাইবেন আছে, তারপরে হান খাইবেন ওই নাক্কাশা বাজারে 1 কেজি 300 রিয়াল, ওরে হিয়ানো ব্যাগ আছে রোহিঙ্গারা ব্যাগ বেচা কিনে হিয়ানো করে ওটি বড়া আমলকি কিতা খাইবি, মিশরের কলা একটা এই মোড়া এত বড় বড় কলা সকল কিছুর হাস্তা এ আব্বা আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার বরকতে এখন সেখানে কোনো ফুল ফসল নাই কিন্তু রিজিকের শেষ নাই শুধু খানা আর খানা। লিল্লাহে তাকবীর, বরকত কারে কয়, কাবা শরীফ গেলে আপনি এই বরকতটা দেখবেন। তারপরে এটাকে 10 নম্বর হারামুন আমিনুন বলা হয়, 11 নম্বর মসজিদুল হারাম বলা হয়েছে কোরআনে কারিমে, 12 নম্বর আল বাইতুল আতিক, বাইতুল আতিক নামে আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়েছেন। ও কলিজার টুকরারা মদিনার তো এবার একটু কথাটা বলি, মদিনা কেন এত ইম্পর্টেন্ট, কাবা শরীফের 1000 বছর পর মদিনার তৈয়বটা আল্লাহ আল্লাহ শানু বানাইয়া জোড়া লাগাইয়া দিয়েছে মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এর সাথে সমগ্র পৃথিবী বিস্তৃত করে দিয়েছেন। আল্লাহু একবার আল্লাহু একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব, কি নাম, এই নবীজিকে এখান থেকে বের করার আগে 360 বছর আগে নবীজির নামে এ দোতলা একটা বাড়ি ছিল, এই দোতলা বাড়িটা কেমনে হয়েছে কইতাম নি, এনতে তো মক্কার কাফেরেরা হুজুরেরে বার করে দিছে কিন্তু মদিনা তৈয়বা হুজুরের জন্য আগে ভাগে বাড়ি রেডি করে রেখেছে আল্লাহ সুবহানাল্লাহ। ইয়েমেনের তুব্বা রাজা এ ইরাক অভিযানে বাইর হয়েছে হাজার হাজার সৈন্য লই, তার সেনা বহরে অসংখ্য আলেম ওলামাও আছে ইহুদি আলেম, নবীজি তখনও দুনিয়াতে নাই, তো তুব্বা রাজা ইয়াসরিব দখল করে তার ফলারে ক্ষমতা দিয়ে গেছে, কইছে বাবা তুই এই ইয়াসরিব শাসন কর আমি ইরাক যাইতে আসি অভিযানে সেখানে আমি সাইজ করিমু সেটা দখল করিও। প্রতিমধ্যে খবর আসছে ইয়াসরিবের ইহুদিরা রাজারে রাজার ফোলারে হত্যা করে ফেলছে, তো রাজা খবর পাইয়া ইরাক অভিযান প্রত্যাহার করিয়া কাউকে জানাইলো না, প্রধানমন্ত্রীকেও জানাইলো না, প্রধান সেনাপতিকেও মনের কথা না বলিয়া চলতে আছে, তো তার টার্গেট হলো
ইয়াসরিবের মাটিটা সব উল্টাই নেবে, একটা প্রাণীও বাঁচতে দিবে না। এই খেয়াল করা সিদ্ধান্ত নেওয়ার কারণে তারে আল্লাহ এমন রোগ দিছে, প্রতি মুহূর্তে সে মরা মরা মুমূর্ষ, শরীরে তার কোনো রদবল নাই, সুখে কাষ্ট হয়ে যাচ্ছে। মেডিকেল টিম রাজার চিকিৎসা করে, কোনো কুলকিনারা নাই। তো রাজার সাথে যে হাজার হাজার আলেম, এর ভিতরে সাতজন বিশ্ববিখ্যাত আলেম, প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রীরে কইল, জাহাফানা আমাদেরকে রাজার সাথে একটু দেখা করতে দেন, আমরা দেখি তার চিকিৎসা করতে পারি কি না। সকল পার্লামেন্ট সদস্য সহ প্রধানমন্ত্রী কইল, বেডা হুজুর গেরা কিতা জানাস বেডা, বিসমিল্লা কই হুঁক দেয় বেডা, এত বড় বড় ডাক্তারেরা ফাইল না, মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোরা হুজুরেরা কী করবি? ক ভাইও জাহাফানা আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা তাবুতে রাজার সাথে দেখা করি, দেখি না আমরা তারে ট্রিটমেন্ট করতে পারি কি না। আল্লাহু একবার। এবার সাতজন আলেম প্রতিনিধি হয়ে রাজার সাথে দেখা করলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। জাহাফানা আপনার বাইরের চিকিৎসা তো চলছে, ট্রিটমেন্ট নাই, আমরা এলমে তাসাউফের মাধ্যমে খবর নিলাম, আপনাকে আলট্রাসোনোগ্রাফি করলাম আধ্যাত্মিকভাবে, আপনার মনের মধ্যে কোনো হারামি আছে, মনের মধ্যে কোনো আপনার বদখেয়াল আছে, আপনি একটু খুলে বলেন। রাজা এবার লোড সর্দি বইছে, কিরে আমার মনের ভিতরের খবর এই হুজুরেরা কেমনে জানিয়ে লাইলো ঘটনাটা কিতা? আল্লাহ আল্লাহ শানু জানা দিছে আর কি। তো ঘটনাটা কিতা, হঠাৎ আমাকে এই প্রশ্ন কেন করলা তোমরা? আলেমদেরকে প্রশ্ন করলো, কো হ্যাঁ আপনার মনে নিশ্চয় কোনো দুর্বিসন্ধি আছে, কী সন্ধি সেটা বলেন, আমরা আপনার রোগ ভালো করবো ইনশাল্লাহ। তখন রাজা বলে, আমার ছেলেকে মদিনার ইহুদিরা মেরে ফেলছে, আমি ছুপে ছুপে মনের সিদ্ধান্তের কথা কাউকে না জানাইয়া ব্যাক করতেছি, আমি মক্কা মদিনার সব মানুষ হত্যা করে ফেলবো, মদিনার একটা প্রাণীও আমি বাঁচতে দিব না, গাছগাছালি সব কেটে ফেলবো। তখন সাতজন আলেমে বলে, জাহাফানা আপনি জানেননি মদিনা কার শহর, শেরজামানার নবীর হিজরত স্থান হবে এই মদিনা, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রেমের আস্তানা মস্তান নগর আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রেম খেলা খেলবে, এটা এখানে নবীজির রওজা শরীফ হবে, কিয়ামত হাশর মাঠে নবীজি এই জায়গা থেকে উঠবেন, আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন আল্লাহ আপনাকে ভালো করে দিবে। রাজা কত তোমরা কহনি, আয় তাইলে সিদ্ধান্তটা প্রত্যাহার করতাম। কজি আপনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন, আল্লাহ আপনারে ভালো করে দিবে। এরপরে রাজা যখন সিদ্ধান্ত প্রত্যাহার করলো যে ইয়াসরিবের ক্ষতি করবে না, রাজা সুস্থ, একদম সুস্থ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা যখন সুস্থ হয়ে গেল, কৃতজ্ঞতা স্বরূপ রাজা বলল, তোমরা আমার সাথে তো অনেকগুলো আলেম আছো, 4000 আলেমের লিস্টি করো, বড় বড় আফসারি সাহেবের লাইনে ইচ্ছা, বড় বড় আলেম আজারি সাহেবের মতো, এগুলো ইয়াসরিব থাকি যাইব, ইয়াসরিব ইয়েন বিয়ে শাদী করব, তারা এখানের মানুষের পড়ালেখা শিখাইবে, আমি ইয়েমেন থেকে প্রতি মাসে বেতন ফাটাবো, থাকা খাওয়া আমি সব ব্যবস্থা করে দেব, আর শেষ জামানার নবীর জন্য দোতলা একটা বাড়ি তৈরি করো। এই সিদ্ধান্ত মোতাবেক কন্ট্রাক্টারে দোতলা বাড়ি বানাই রয়েছে, 4000 আলেম এখানে আগের থেকে পড়ালেখা, এই জন্য মদিনার মানুষ আগের থেকে ভদ্র সিভিলাইজড। যেমন এখানে একটা মসজিদের কারণে আজকের মাহফিলের বরকতে এই এলাকার মানুষ অনেক ভদ্র হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ অহিত জ্ঞান আলো, এটা ফোকাস, এই নূরের আলোতে এই এলাকা আলোকিত হয়ে যাবে। সামনের বছর আরও কত বক্তা আসবে, আরও নূরে নূরান্বিত, এটা একটা জান্নাতের টুকরা, এটা একটা আরশো আজিমের একটা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এটা আজকে সরকার জনতা বাজার নয়, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কিসের কারণে? মহাগ্রন্থ আল কোরআনের কারণে। কিসের কারণে? এই আল কোরআনের বরকতে আজকে আপনাদের এলাকা বরকতান্বিত হয়ে গেছে। তো এরপরে রাজা দলিল কেয়ারটেকারে বুঝাই দিল, মিন মালিকে তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, তুব্বা রাজার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লামের জন্য এই বাড়ি। এরপরে রাজা কেয়ারটেকারে বলে গেল, আমার জীবদ্দশায় যদি নবীজিরে পাও আমার সালাম কইও, আমার খবর দিও, আমি এসে নবীজিকে সালাম করব, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, যদি আমি মরি যাই, আমি যদি নবীজির জমানা না পাই, আমার সালামটা তোমার অধস্তন কেয়ারটেকারে দিয়ে দিও। এইভাবে বংশ পরম্পরা 360 বছর পর এই বাড়ির মালিকানা একজন ব্যক্তি বিশ্ববিখ্যাত একজন সাহাবির কাঁধে চলে আসলো। নবীজি হিজরত করে আসলেন, 360 বছর পর হিজরত করলেন, কুবা ফল্লিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন থাকলেন,
এরপরে চিন্তা করলেন এইভাবে তো থাকা যায় না, তারপর বর্তমান মসজিদের নববী যে জায়গাটা এখানে আসি বললেন আমি একটা মসজিদ করব, মসজিদ করার আগ পর্যন্ত কারো বাড়িতে আমি মেহমান হব। এ কথা বলার সঙ্গে সঙ্গে সব মানুষ হুজুরের লইয়া টানাটানি, ছোট ছোট হলো এনে হুজুরের দড়ি টানে, হে আল্লাহ রসুল আমার আম্মু কেছে আপনি আমাদের বাড়িতে যাবেন থাকবেন সেখানে যতদিন মন চায়। এমপি সাহেবে টানতে আছে, চেয়ারম্যান সাহেবে টানতে আছে, মেম্বার সাহেবে কয় আপনার খানা আঙ্গ করো খানা খাইতে হইব, নবীজির লই সবাই টানাটানি। নবীজি ফসছেন একটা বিভাগে কী কী করতাম এখন, নবীজি বললেন আমার এই যে উঠনি, আমার এই উঁট, আমার এই উঁট যে বাড়ির আঙ্গিনা যায় বসবে সে বাড়িতে আমি মেহমান হব। এ কথা বলছি আর বস সব কিছু সমাধান। এখন আরব দেশের রেওয়াজ আছে তারা উঁটকে বুলানোর জন্য এ হুদি গায় একটা গান আছে, এই লাইয়ের মধ্যে খাঁজির মধ্যে ওড়ার মধ্যে ভালো ভালো খাঁজ জব সোলা টোলা লই মহিলা পুরুষ সবাই গান গায়, উঁটে উঁটনি তাদের বাড়ির দিকে আসে, আসে না? নদীর গানকে কি বলা হয় বাটিয়ারি গান, আর এই উত্তরবঙ্গের গানগুলোকে বলা হয় বাওয়াইয়া গান, পাহাড়ের গানকে বলা হয় পাহাড়ি গান, ঠিক না? মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বাইয়া যাও রে, আসেনি গান আসেনি? এটার কি গান বলা হয়? বাটিয়ারি গান। এবার সব মানুষ উঁটকে বুলানোর জন্য গান গায়, উঁট কারো দিকে ফেরে না, উঁট ছেড়ে দিছে আর এক জায়গা যাইয়া বসে, কিছুক্ষণ বসলে এরপর উঁট উত্তর দিকে যায় কিছু দূর যায় বসে, আবার পশ্চিম দিকে যায় কিছু দূর যায় বসে, এইভাবে সাতটা কোণা রাউন্ড ভাবে উঁট বসলো। যে এই জায়গাগুলোতে বসেছে এই জায়গাগুলো মসজিদের নববীর সীমানা পিলার, এরপরে সর্বশেষ এক জায়গায় অনেকক্ষণ বসলো, যে জায়গাটা এইভাবে বসলো প্রথমও বসেছে, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রওজা শরীফ। উঁট কোনো বাড়ির দিকে যায় না, আস্তে করে দক্ষিণ পশ্চিমের দিকে উঁট চলে যায়, উঁট চলে যায় এক মাইলের মতো উঁট হেঁটে একটা দোতলা বাড়ির কাছে যাই বসে যায়। সব মানুষে গবেষণা করে এই বাড়িটা কার, এটা কার বাড়ি, এক বুড়ো মানুষ বলে এই বাড়িটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, আবু আইয়ুব রে ও আবু আইয়ুব আনসারী, চাইয়া দেখ রে দোতলা থেকে নামিয়া চাইয়া দেখ তোর ভাগ্য গুলে গেছে, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দোতলা থেকে নামলেন ফাইল একটা হাতে, এইভাবে গোলের ভিতরে ফাইল দিয়া নবীজির কো নবী ধরেন উত্তরা বিবলক বনানির বাড়ি, আপনার গুলশান বনানির বাড়ি দোতলা, একমাত্র দোতলা ইডে এটা আপনার বাড়ি। কী রে আমার বাড়ি কোত্থেকে আছে? দলিল পড়েন হুজুর তুব্বা রাজার পক্ষ থেকে দলিল, 360 বছর আগে দলিল লেখা, তারিখ সহ আছে, বংশ পরম্পরা আমার হাতে সাবি আছে আপনার বাড়ির, আপনি এখন এই বাড়ির মালিক। হুজুর অবাক হয়ে গেলেও কী রে মক্কা আমার বাড়িঘর সব লুট করিয়ে নিল, জীবনটা লই কোনোরকম আসি, মদিনা তো আমরা বাড়ি করি না এখন এই বাড়ি। তখন এটা আল্লাহ লীলা খেলা, নবীজির এই হিজরতের আগেই আল্লাহ হুজুরের জন্য বাড়ি করে রেখেছে। আলেম ওলামারা সর্বকালে সব সর্বস্থানে সম্মানী, আলেম ওলামাদের সাথে মহব্বত করে থাকবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ আপনার কিসমত খুলিয়ে দিবে। পড়ি আমরা আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আশা রাখেন তো কাবা শরীফ যাওয়ার, নবীর শহরে যাবেন তো, সব সময় দুরূদ শরীফ পড়বেন, একটা ফাগল হইতে হইব, জিউতেরে দেখলে কেবেন হুতরে মনসায় কদের সোনার মদিনা যাইতাম, জায়গা জমিন তো তোর মার নামে আর তোর নামে দিয়ে লেছি, জিজ্জামের বাড়ির যাই কইবেন জিগো তোরে 20 বছর খাওয়াইলাম বিনা হইসে একটাও হইলাম না, জিগো তোর জামাই তো তোরে লই এলো, মানে আব্বার মন সাগর হজে যাইতাম কস সাহেব ওরে। এইভাবে গরু দুইটা ফালেন, গাছ লাগান,
দেশের কিছু উৎপাদন করেন আর হজে যাইবে আল্লাহ এইভাবে কইতে হইব কানতে হইব গভীর রজনীতে সেজদা দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে কানতে হইব আল্লাহ তুমি আমাকে কদর মক্কা শরীফ নিও মদিনা শরীফ নিও আমার তওবা কবুল করিও ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেবেন ঠিক কি না তো মক্কা শরীফের ফিকি 32টি মাসালা হারাম এলাকা স্বীকার করা নিষিদ্ধ এটা আল্লাহর হারাম দুই হারাম এলাকা পড়ে থাকা জিনিস জিনিস টোকাই নেওয়া গুনাহ তবে যদি টোকাই নেন এটার বাহকের এটার মালিককে পৌঁছে দিতে হবে এলান করতে হবে এই জন্য না ধরাটাই ভালো দরকার নাই তারপর তিন হারাম এলাকার গাছ কাটা যাবে না ওয়ালা ইউদাদু সাজারুহা হারাম এলাকার গাছ কাটা গুনাহ সেখানে স্যার যুদ্ধ বিগ্রহ করা যাবে না ইন্নাহা লামতু হাল্লুলি ইল্লা সাআতাম মিন্নাহার এটাকে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত অল্প কিছুক্ষণ এখানে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে এক ঘন্টা পরিমাণ আমি নবীকে বিদায় ওই মক্কা বিজয়ের সময় তরবারি বাহির করে অস্ত্র বহন করে নিছে তো এই জন্য হুজুরুল্লাহ এটা কিছুক্ষণ আল্লাহ জায়েজ রেখেছে আল্লাহ লিল্লাহে তাকবীর আর সেখানে মারামারি কাটাকাটি জায়েজ নেই এটা আল্লাহর হেরাম পাঁচ মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা তারপরে যারা এই মক্কার সাথে বেদবি করব এদের এদের এখানে যদি কুফুরি করে সেখানে শাস্তি দেওয়া কা মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না ওমান দাখালাহু কানা আমেনান যে ব্যক্তি যত অকারেন্স করি এখানে আসবে সে নিরাপদ তবে তার সিস্টেমে বাইর করা যাবে এখানে তার শাস্তি কার্যকর করা যাবে না ছয় হারামে কঠোর রক্তপণ একটা মানুষ হারামে যদি মারেন তাহলে একটা পূর্ণ দিয়ে দিয়ে আর তিন ভাগের আরও এক ভাগ সোয়া এক দিয়ে দিতে হবে একটা মানুষ মারলে যদি তার আহালেরা যদি 10 কোটি টাকা ক্ষতিপূরণ চা দিলেন দিয়ার আরও 3 কোটি টাকা বেশি লাগবে 10 কোটি প্লাস আরও তিন ভাগের এক ভাগ এইভাবে সোয়া এক বড় মারাত্মক আট সাত মক্কা অস্ত্র বহন করা যাবে না আট মক্কার ঘরবাড়ি বিক্রি করা ও বানা দেওয়া এটা ইমাম আবু হানিফা ও মালিক রহমতুল্লাহের মতে নাজায়েজ আর ইমাম শাফি ও আহমদ ইবনে হাম্বল সাহেবের মতে জায়েজ আছে নত হজের ব্যবসাটা এসে আসে যেভাবে হজের যেভাবে ট্রাভেল চলারা কষ্ট করে নেয় বা তারা বানা পায় সৌদি সরকারও পায় উন্নয়নে কাজ করে তো এটা ইমাম শাফি এবং আহমদ সাহেবের মতো জায়েজ আমাদের ইমামের মতো জায়েজ নয় মক্কাতু হারামুন ও হারামুন বায়ু রিবা ইহা ও হারামুন আজর বুয়ুতিহা মক্কা হলো সম্মানিত ঘর এ ঘর এখানে বিক্রি করা কিংবা বানা দেওয়া হারাম তারপরে মান আকালা কেরা আ বুয়ুতি মক্কা আকালা নারান যে ব্যক্তি মক্কার বাড়া খাইল সে যেন জাহান্নামের আগুন খাইল দার কুতনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটা নয় হারাম এলাকার গাছ বেচা কিনা করা যাবে না দশ মুশরিকরা মক্কাতে প্রবেশ করতে পারবে না শেষ বিদায় হজের পর মক্কা বিজয়ের পর ডাইরেক্ট ডিগলার আর কোনো দিন কেয়ামত পর্যন্ত যাতে কোনো মুশরিক এখানে নো এন্ট্রান্স আনবিলিভার পারসন ইনশাআল্লাহ ঠিক কিনা তো তারপরে এগারো হারাম এলাকার মাটি স্থানান্তর করা জায়েজ নেই ১২ মক্কায় মলমূত্র ত্যাগ করা এই ব্যাপারে খুব সাবধান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কিলোমিটার দূরে মোগাম্মাসে যাই টয়লেট করত আর আমরা তো মক্কা শরীফের টয়লেটের দোস্তটি করি ইডানি টয়লেট বাঙ্গা এ মেয়ে ইডিনি খাইতাম এত লাখ টাকা নিলেন কত ঝগড়া বিবাদ আমরা করি ও আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তাহলে মক্কার মাটি দিয়ে ঢিলা করা যাবে না যদিও তাসফিয়ায় মহল হইলে পবিত্রতা অর্জন হবে তবে এটা নাজায়েজ এটা একটা মারাত্মক গুণ হবে তারপরে ১৩ মক্কার পাথর দিয়ে ওই যে পবিত্রতা ১৪ নিষিদ্ধ সময়ে নামাজ পড়া তিন সময় নামাজ পড়া যায় না কিন্তু মক্কা শরীফে নামাজ পড়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আন্না নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল ইয়া বানি আব্দে মানাফ লা তামনাউ আহাদান তাওফা বিহাযাল বাইত ওয়া সাল্লা আয়াতা ওয়াসল্লা আয়াতা সাআতিন শামিন লাইলিন আও নাহারিন ও আব্দি মুনাফের কাউম এই শহরে এই ঘরে নামাজ পড়তে তোমরা বাধা দিও না কারণ নিষিদ্ধ সময়েও তাওয়াফ করার পর যে তাওয়াফের 2 রাকাত সুন্নত নামাজ এখানে পড়া যায় হারাম ওয়াক্তেও সেখানে নামাজ পড়া যায় তোমরা বাধা দিও না এ মক্কার তারপরে বুজুর্গি এই যে তারপরে 15 নম্বর বলছি যে এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে এক লাখ ওয়াক্তের সমান সওয়াব আল্লাহু আকবার ১৬ হারামে শুধু নামাজের সওয়াবই সীমিত নয় এখানে গুনাহ করলেও গুনাহ তারপরে বেশি গুনাহ করলেও নেকি যেরকম
একটা নেকিয়ে একটা নেকির কাজ করলে এক লক্ষ গুণ সওয়াব দেওয়া হয়। মক্কা একদিনের রোজা এক লক্ষ রোজার সমান, এক দিরাম সদকা করলে এক লক্ষ দিরাম সদকা করার সমান সওয়াব। তারপরে গুনাও কিন্তু অতিরিক্ত গুনাও বেড়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কার বাইরে বসবাস করতেন, তারপর তাকে বলা হইল আপনাদের এত পবিত্র জায়গা তুই মক্কার বাইরে কেন বসবাস করেন? তিনি বললেন মা লিওয়ালে বালদিন তুদাফু ফিহি সাইয়াত কামা তুদাফু ফিহিল হাসানাত। সেখানে গুনাহ খাতাও বেশি বেশি দেওয়া হয়, যেরকম সওয়াব বেশি গুনাহটাও বেশি। আর মক্কা মুকাররমা যদি মরতে পারেন অনেক নেক, মৃত্যুর ফজিলত হচ্ছে মান মাতা বে মক্কাতা ফাইন্নামা মাতা ফি সামায়াত দুনিয়া, যে ব্যক্তি মক্কাতে মরল সে যেন প্রথম আসমানে মরল। আল্লাহু আকবার, দেখছেন কত বড় সওয়াব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা বাইনাল হারামাইন হাজ জানাও মুতামিরান বাসাহুল্লাহু বিলা হিসাবিন আলাইহি ওয়ালা আযাবিন, যে ব্যক্তি দুহারামের হজ কিংবা উমরা আদায় করা অবস্থা মারা যাবে তার থেকে তাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দিয়ে দিবে, তার কোনো আজাব হবে না। আমরা আজকে থেকে হজ এবং উমরা করার নিয়ত করে ফেলেছি, 10 বছর লাগলে 10 বছর লাগক, 20 বছর লাগলে 20 বছর লাগক, কিন্তু আমাদের আজকের ওয়াদার কারণে আমরা যদি মারাও যাই আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন। তো প্রিয় বন্ধুরা, এই এখন থেকে মনে মনে লালন করবেন স্বপ্ন, আল্লাহ আফসারি ভাইদের বলছে আল্লাহ কাবা শরীফ না দেখে তুমি আমারে মারিও না, আমার ওয়াইফেরে নিয়ে ছেলে ফেলেকে নিয়ে যাতে আমি হজ করতে পারি উমরা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দাও, আল্লাহ দিয়া দিবে। আজ আর নয়, আর কোনো কথা আসেনি। আর একটা ঘোষণা আছে রে, ওই একটা হার্টের মেডিসিন আছে ক্লিন হার্ট, 3000 টাকা গাড়িতে, দারুণ একটা জিনিস, এটা মধু দিয়ে বানানো, যাদের হার্ট ব্লক আল্লাহ এটার বরকতে হার্টটা এ করে দিবে। আমি খাই উপকার পাইছি এই জন্য এই জিনিসটার সন্ধান দিলাম ডিসপেন্সারিতে, এটা 5500 টাকা সরাসরি মালিক ওনার থেকে আমরা নিয়ে, একটা কৃষি ফার্ম সোনাগাজী উনি এটা আবিষ্কার করছে, সম্ভব হলে নিয়েন। আর কথা আছে না মোনাজাত দিতাম। আল্লাহুম্মা আমিন রব্বানা জালাম।